কিন্তু আমি রুবেল হাওলাদার, আপনারা জানেন আমার রুবেল হাওলাদার অফিসিয়াল আমার চ্যানেল। তো যারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখবেন, তারা তাদেরকে জন্য সারপ্রাইজ রয়েছে যে আমার সাথে আছে অনেকগুলো লিচু। যাই হোক, এই লিচুগুলো আমাদের আবির ভাই আমাদের জন্য নিয়ে আসছে ঈশ্বরদী থেকে, তাদের বাড়ি থেকে অনেক লিচু আছে। এখানে লিচুগুলো দেখেন, খুব চমৎকার লিচু। তো দেখে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আবির ভাইকে। আর সে এই লিচুগুলো তার কষ্ট করে আমাদের আমার জন্য নিয়ে আসার জন্য ঢাকা। তো লিচুগুলো আমার যারা ফেভারেট এবং আমি যাদেরকে ভালোবাসি, তাদের কিছু কিছু লিচু তাদেরকে উপহার দিব। দেখেন অনেক লিচু, তাই আমি ভাবলাম ব্যাপারটা আপনাদের কাছে শেয়ার করি। তো যারা আমাকে চিনেন, আমার পরিচালনার শর্ট ফিল্ম দেখেন এবং আমার যারা ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য। আমি তাদেরকে এই লিচুগুলো দেখানোর জন্য আমি ভিডিওটা বানাইলাম। সে আবির ভাই এত কষ্ট করে আমার জন্য এতগুলো লিচু নিয়ে আসছে, তো ধন্যবাদ। সুমন চুরি করে 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 খাইতেছে। হ্যাঁ, যাই হোক, অনেক ভালো ভাই, অনেক রসালো এই লিচুগুলো আসলে। যাই হোক, তাই পরে বোঝা যায় যে আসলে অনেক সুস্বাদু, না খাইলে বুঝতাম না যে যেরকম দেখতে সুন্দর খাইতেও ভালো লাগে। যাই হোক, লিচুগুলো কিন্তু অনেক সুন্দর, আশা করি আপনারা লিচুগুলো দেখে অনেক ভালো লাগবে। এবং আমার যারা কিছু ভাই বেড়াদার আছে, যারা দেখলে অবশ্যই এখন ফোন দেবে, ফোন দিয়ে বলবে যে এতগুলো লিচু একা একা খাইলেন, মানে ব্যাপারটা কিন্তু ঠিক করলেন না। কিন্তু কিছু করার নাই, এখন হইলে আমরা হইলে সবাই কোয়ারেন্টাইনের ভিতরে আছি, লকডাউনের ভিতরে আছি, কাউরে আনাও যাবে না, বাইরে যাওয়া যাবে না, কোনোভাবে সম্ভব না। সামনের বছর আবার মনে করেন যদি আমাদের দেশের অবস্থা খুব ভালো হয় এবং দেশের আমরা মহামারী থেকে আমরা আবারও সেই মহামারী থেকে ভালো পর্যায়ে চলে যাই, তখন আল্লাহর রহমতে আবার একসাথে লিচু খাওয়া যাবে। তো তোমরা কেউ লিচুর জন্য লোভ করো না। এই যে আবার একটু দেখাই দিই লিচুগুলো, অরিজিনাল গাছের লিচু, এটার ভিতরে কোনো বিষাক্ত কোনো কিছু নাই। ধন্যবাদ সবাইকে, বাই।